हेलो फ्रेंड्स आपनारा देखछेन टेक इंडिया यूट्यूब चैनल। এই মুহূর্তে 2021 সালে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য অবশেষে এলো সুখবর। এই মাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2021 সালে কবে হবে সেটা ঘোষণা করে দিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এটাও জানালেন যে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে আগে, তারপর হবে মাধ্যমিক পরীক্ষা। তবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি সুখবরও দিলেন। তিনি জানালেন যে এবারে 3 ঘন্টার পরিবর্তে মাত্র 1.5 ঘন্টার পরীক্ষা হবে এবং এটাও বললেন যে হোম সেন্টারে পরীক্ষা হবে, অর্থাৎ আপনি যে স্কুল থেকে পড়াশোনা করেছেন সেই স্কুলেই আপনাদের সেই পরীক্ষা হবে। এবং এটাও জানিয়ে দিলেন যে ঐচ্ছিক যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়ের কোনো পরীক্ষা হবে না। তো বন্ধুরা, আপনি যদি মাধ্যমিক পরীক্ষার্থী বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি মাধ্যমিক পরীক্ষার্থী নাকি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ডিটেলস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ থেকে আমরা সমস্ত কিছু শুনে নেব এই ভিডিওতেই, অর্থাৎ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষে ভিডিওটি ভালো লাগলে ভিডিওর নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করে দেবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন। তো চলুন শুরু করা যাক। মাধ্যমিক মোট পরীক্ষার্থী হচ্ছে 12 লাখের কিছু বেশি, আর আবশ্যিক বিষয় আছে 7টা। যেমন মনে করবেন ভাষা 1, ভাষা 2, ইতিহাস, ভূগোল, গণিত, জীববিদ্যা, প্রাকৃতিক বিজ্ঞান, এইরকম টাইপের মোট 7 দিন লাগবে। অতিরিক্ত বিষয় প্রায় 38 থেকে 58টা আছে। বিদ্যালয়ের যে পরীক্ষার মার্কস আছে তার ভিত্তিতে হলেই হবে এগুলো, শুধু ইম্পর্টেন্ট সাবজেক্ট ছাড়া। বুঝতে পারছেন? নিজ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে নিকটবর্তী বিদ্যালয়ে এটা করা সম্ভব। সেক্ষেত্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা এবং বিদ্যালয়ের পরিকাঠামোকে দেখে নিয়ে সিদ্ধান্ত করবে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চশিক্ষা পর্ষদ। প্রশ্নপত্র সংরক্ষণ বন্টন স্থানীয় পুলিশ থানা, যেখানে থানা দূরবর্তী সেখানে অন্য কোনো প্রশাসনিক ভবনে পুলিশ প্রহরার ব্যবস্থা করতে হবে, যাতে কাউকে দূরে যেতে না হয়। উত্তরপত্র সংরক্ষণ এবং সংগ্রহ করা সুরক্ষিত রাখতে হবে সেই স্থানে। এবং তাছাড়াও এটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে, তার মানে বুঝতে পারছেন অত্যাবশ্যক পরীক্ষাগুলো নেওয়া হবে, কিন্তু অন্যান্য পরীক্ষা যেগুলো নেওয়ার দরকার নেই সেগুলো স্কুলের পরীক্ষা সম মার্কশিট, একটা মার্কস দিয়ে দেবে স্কুল, সেই নিজেদের স্কুল। আর আবশ্যিক বিষয়গুলো পরীক্ষা নেওয়া হবে। এবং এক্ষেত্রে আমরা আরেকটা ভাবছি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো ক্ষেত্রেই, তাই তো অলাপন, যে ধরুন 3 ঘন্টায় পরীক্ষা হয় অত্যাবশ্যক, যেটা 3 ঘন্টায় ধরুন সাপোজ 10টা কোয়েশ্চেন থাকলো, আমরা 3 ঘন্টার পরীক্ষাটা 1.5 ঘন্টা করে দেবো। এবং সেক্ষেত্রে যা কোয়েশ্চেন পেপার আছে তা হয়ে গেছে অলরেডি, চেঞ্জ না করে যখন 3 ঘন্টার কোয়েশ্চেন ছিল তাকে যদি 10টা উত্তর দিতে হতো তাহলে এখানে অ্যাডভান্টেজ সে পাবে, 10টার জায়গায় 5টা উত্তর দিতে হবে, 1.5 ঘন্টায় পরীক্ষা হবে। অর্থাৎ তার কাছেও অনেক অপশান পেয়ে গেল। এইটা মধ্যশিক্ষা উচ্চ শিক্ষা পর্ষদ, এটা ছাত্রছাত্রীদের সুবিধে হবে, তাদের সুবিধের জন্য। কারণ এই কঠিন পরিস্থিতিতে আমরা চাই না তাদের মাথার উপরও কোনো বাজ ভেঙে পড়ুক বা তারা আরও বেশি চিন্তিত হোক, এটা আমরা চাই না। জীববিদ্যা বাণিজ্য শাখা, হিসাব স্বাস্থ্য অর্থনৈতিক বাণিজ্য, এগুলো আপনারা একটু দেখে নেবেন, যেখানে যেখানে যেটা অ্যাডজাস্ট করতে হবে রিঅ্যাডজাস্ট দেখে নেবেন, বাট আমি চাই অল্পের মধ্যে দিয়ে হোক। আর কলা বিভাগে যেমন ইতিহাস আছে, কলা বিভাগ, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থশাস্ত্র, উপরে বর্ণিত বিষয়গুলো পরীক্ষা হবে যেগুলো বললাম, আর বাদ বাকিগুলো বিদ্যালয়ের পরীক্ষার ভিত্তিতে মার্কস দেওয়া হবে। এটা মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ উচ্চশিক্ষা পর্ষদ স্কুল ডিপার্টমেন্ট তৈরি করবে ডিটেলস। তাহলে 16 দিনের বদলে পরীক্ষাটা 8 দিনেই কমপ্লিট করা যাবে, আর 3 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা করে হয়ে যাবে। তাতে 10টা অপশন থাকলে আগে 10টা লিখতে হতো, সেটা 10টা না করে 5টা থাকবে, তাতে সে 10টা অপশন পেয়ে গেল, আরও সুবিধে হলো। অনেক সময় আমরা দেখি কি কোয়েশ্চেন দিতে গিয়ে যে 8টা কোয়েশ্চেন কমন পেলাম, 2টো পেলাম না,
এক্ষেত্রে ছাত্রছাত্রীদের সুবিধা হচ্ছে সে 5টা কোশ্চেনই হয়তো কমন পেয়ে গেলেন, সুতরাং এটা ছাত্রছাত্রীদের পক্ষে একটা ভালো দিক, ভালো দিক। আর বাদবাকি প্রোটোকল বা ডেট এগুলো সমস্ত পর্ষদ এবং উচ্চশিক্ষা পর্ষদ, মাধ্যমিক পর্ষদ, কল্যাণবাবু আছেন উচ্চশিক্ষা পর্ষদের, মহুয়া আছেন মধ্যশিক্ষা পর্ষদের, এটা বাদবাকি ডিটেলসটা আপনাদের দিয়ে দেবে। ভুল করবেন না, গুলিয়ে ফেলবেন না দয়া করে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে লাস্ট উইক অফ জুলাই, আর ওটা আগে হচ্ছে যেহেতু ইন্টারন্যাশনাল ন্যাশনাল কম্পিটিশনের ব্যাপার আছে, ভর্তি হওয়ার ব্যাপার আছে। মাধ্যমিকটা ঘরে, তাই এটা আগস্টের সেকেন্ড উইক, ঠিক আছে? অত্যাবশ্যক সাবজেক্ট ছাড়া পরীক্ষা আমরা করছি না, সেগুলো স্কুলের মার্কসের উপরে ভিত্তি করে দিয়ে দেবে নাম্বার। আর দুই হচ্ছে 3 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা পরীক্ষা হবে, অপশন কোয়েশ্চেনের 10টাই থাকবে, মানে 10টা 12টা যা থাকে পুরোটাই থাকবে কোয়েশ্চেন, তার মধ্যে সে হাফ অফ দ্য কোয়েশ্চেন পরীক্ষা দেবে। সুতরাং এটা হয়ে গেল, আমরাই প্রথম মনে হয় ভারতবর্ষে পরীক্ষার ডেট ডিক্লেয়ার করলাম।